হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল রূপাস ব্লগ অ্যান্ড কুক। আজকে আমি আপনাদের সাথে শুক্তোর রেসিপি শেয়ার করব। অনুষ্ঠান বাড়িতে কী করে শুক্তো রান্না করতে হয় আজকে দেখে নেবেন। এখানে রয়েছে বেগুন লম্বা করে কাটা, রয়েছে বিনস, রয়েছে মিষ্টি আলু আর উচ্ছে, আর রয়েছে পেঁপে, সজনে ডাঁটা, আলু, কাঁচাকলা, রয়েছে এখানে বড়ি, রয়েছে এখানে রাঁধুনি বাটা, সর্ষে বাটা, পোস্ত বাটা, রয়েছে দুধ, শুকনো লঙ্কা, তেজপাতা, পাঁচফোড়ন, এখানে রয়েছে পাঁচফোড়নের গুঁড়ো করা, আর রয়েছে ঘি, আর রয়েছে আদা বাটা। তো কড়াইয়ের মধ্যে আমি অল্প তেল দিয়ে আগে বড়িগুলো ভেজে নেব। আগেকার দিনে অনুষ্ঠান বাড়িতে এইভাবেই রান্না হতো, এটা আমি আমাদের ঠাকুমার কাছ থেকে নেওয়া, আজকে আপনাদের সাথে শেয়ার করছি। রয়েছে উচ্ছে ভাজা, উচ্ছেটা আমি নুন দিয়ে খুব ভালো করে ভেজে নেব। উচ্ছেটা একটু ভালো করে ভাজতে হয়, এটাকে ভালো করে ভেজে আমি তুলে রাখছি। এই তেলটার মধ্যে আমি দিয়ে দেব লম্বা করে কাটা বেগুন, বেগুনটাও আমি খুব ভালো করে ভেজে নেব। তো বেগুনটাও ভাজা হয়ে গেছে, এটা আমি তুলে নেব। কড়াইতে একটু তেল দিয়ে দেব, এর মধ্যে আমি শুকনো লঙ্কা, তেজপাতা আর পাঁচফোড়ন দিয়ে দেব। অল্প ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি আলুগুলো দিয়ে দেব, দিয়ে দেব কাঁচাকলা, মিষ্টি আলু, দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে নেব। এবার আমি এর মধ্যে দিয়ে দেব লম্বা করে কাটা পেঁপে, নুন দিয়ে দিচ্ছি। এবার খুব ভালো করে আমি ভেজে নেব। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম লম্বা করে কাটা বিনস আর সজনে ডাঁটা। সব উপকরণগুলো এবার আমি ভালো করে ভেজে নেব। ভালো করে ভাজা হয়ে গেছে, এবার আমি এর মধ্যে জল দিয়ে দেব। সবজিগুলো ডুবে যায় এই মাপে জল দেব, দিয়ে আমি একটা ঢাকা লাগিয়ে দেব। পাঁচ থেকে সাত মিনিট পর ফিরে আসলাম, ঢাকাটা খুলে দেখছি সবজিগুলো বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। সবজিগুলোকে এবার আমি নেড়ে চেড়ে নিয়ে এর মধ্যে ভেজে রাখা বেগুন আর উচ্ছেগুলো দিয়ে দেব। আরেকবার আমি ভালো করে নেড়ে চেড়ে নেব। এই যে সেদ্ধ করা জলটা অল্প অল্প রয়েছে কড়াইতে, এর মধ্যে এবার আমি আদা বাটাটা দিয়ে দেব। ঠাকুমা বলতো এইভাবেই রান্না করতো, আগে আদা দিত না। দিয়ে দিলাম সর্ষে বাটা, দিয়ে দিচ্ছি এর মধ্যে পোস্ত বাটা, আর দিয়ে দেব রাঁধুনি বাটা। এবার দিয়ে দিচ্ছি চিনি। এবার ভালো করে নেড়ে চেড়ে সমস্ত উপকরণগুলো সবজিগুলোর সাথে মিলিয়ে নেব। খুব সুন্দর গন্ধ বেরিয়েছে, খেতেও খুব টেস্ট হয় এইভাবে করলে।
ফুটে গেলে ঝোলটা, এর মধ্যে আমি বড়িগুলো দিয়ে দেব। বড়িগুলো একটু ডুবু ডুবু করে দেব ঝোলের মধ্যে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দুধ। দুধ দেওয়ার পর একটু ফুটতে দিতে হবে, বারবার নাড়তে হবে। 5-7 মিনিটের মতো নাড়াচাড়া করে পুরো তৈরি হয়ে গেছে আমার এখন এই শুক্তটা। এবার আমি ওপর থেকে দেশি ঘি 2 চামচের মতন ছড়িয়ে দেব, আর দিয়ে দেব 5 ফোড়নের গুঁড়ো। রান্নাতে আমার একদম কমপ্লিট হয়ে গেছে। এই দেখুন দারুণ স্বাদের শুক্তো। এইভাবে করবেন, অনুষ্ঠান বাড়ির মতন একদম খেতে লাগবে। আপনারা অবশ্যই করবেন আর আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন কীরকম লাগলো।